যুবদল দক্ষিণের নেতারা আট ভাগে ভাগ হয়ে রাজধানীতে নাশকতা চালানোর কাজ করছে বলে জানালেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। সাংবাদিকদের তিনি জানান, পরিকল্পনা করেই 28শে অক্টোবরে নাশকতা সহ হরতাল অবরোধের নামে সহিংসতা চালাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। ডিবির লালবাগ ইউনিট গাজীপুরের কালীগঞ্জ থেকে যুবদল নেতা আতাউর রহমানকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আতাউর রহমান এই তথ্য দেয় বলে দাবি ডিবি পুলিশের। ঢাকা শহরের যুবদল ছাত্রদল এদেরকে আটটা ভাগে ভাগ করেছে এবং এক একটি ভাগে তারা কি কার্যক্রম সম্পন্ন করবে সেটা তারা বলা আছে। আমরা কিন্তু তারা প্রথমত চেয়েছিল যে এই আটটা ভাগের যে যুবদলের যে কেন্দ্রীয় নেতারা বারা বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত করে তারা তাদের যে যে নেতা কর্মীরা গর্তে ঢুকিয়েছে তাদেরকে বের করে এনে তারা উজ্জীবিত করার চেষ্টা করেছে।